শুভ সকাল, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সরকারি মুজিব কলেজের পক্ষ থেকে। আজকের অনলাইন ক্লাসের অংশবিশেষ হিসেবে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পৌরনীতি ও সুশাসন বিষয়ে দ্বিতীয় পত্রের অন্যতম একটি টপিকস, দ্বিতীয় অধ্যায়ের একটি উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে লাহোর প্রস্তাব। তোমরা অনেকেই হয়তো যারা মানবিক বিভাগের ছাত্র, নবম দশম শ্রেণীতে পড়েছো, হয়তো লাহোর প্রস্তাব একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে বা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ের সাথে সংশ্লিষ্ট। যাই হোক, আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর এই লাহোর প্রস্তাব বিষয়ে আমি কিছু মূল্যবান কথা তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে আজকের এই লাহোর প্রস্তাবের টপিক্সটি মূল্যায়ন করবে এবং এর থেকে তোমাদের পরীক্ষায় অনেকটাই বলা যায় যে কোনো না কোনো প্রশ্ন তোমাদের অবশ্যই এমসিকিউ তারপর সৃজনশীলের মধ্যে পাবে। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাব, এই প্রস্তাবটি একটা জায়গার নাম অনুসারে করা হয়েছে, পশ্চিম পাকিস্তান, বর্তমানে পাকিস্তান, যেটি আমরা 1947 সালে ব্রিটিশরা যখন এই পাক ভারত উপমহাদেশকে দুটি ভাগে বিভক্ত করে, তখন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়। 1947 সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট হিন্দুদের জন্য ভারত এবং মুসলমানদের জন্য পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে এই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। সেই ধারাবাহিকতায় পাকিস্তান, যে বর্তমান পশ্চিম পাকিস্তান, যেটাকে পাকিস্তান নামে আমরা এখন চিহ্নিত করতে পারি, সেই পাকিস্তানের একটি প্রদেশ হচ্ছে লাহোর, একটি জায়গার নাম হচ্ছে লাহোর। সেই লাহোরে বসে এই প্রস্তাবটি করা হয়েছে, তাই এই জায়গার নাম অনুসারে এই প্রস্তাবের নামকরণ করা হয়েছে লাহোর প্রস্তাব। এখন প্রশ্ন হচ্ছে যে লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক, যিনি বরিশালের কৃতি সন্তান, বরিশালের চাখারে তার জন্ম। তিনি তৎকালীন ব্রিটিশ শাসনামলে এই পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের একজন কাণ্ডারি ছিলেন। এদেশের মুসলমানদের স্বার্থ আদায়ে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন এবং মূলত এই বর্তমান বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে এই শেরে বাংলা, মানে যিনি বাংলার বাঘ নামে পরিচিত, বরিশাল যার জন্ম, তিনি অক্লান্ত পরিশ্রম, তার সাহসিকতা, তার মেধা প্রজ্ঞার মাধ্যমে তিনি এই দেশকে বিশ্বের মানচিত্রে একটি স্থান করার জন্য সাধনা করে গেছেন। তিনি সেই ব্যক্তি যিনি এই লাহোর প্রস্তাব নামক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। সেই তারিখটি তোমাদের সামনে আমি এখানে লিখে দিয়েছি যে 1940 সালের 23শে মার্চ। কত? 1940 সালের 23শে মার্চ। এই তারিখটি সেই পাকিস্তান বা ব্রিটিশ শাসনামলের একটি উল্লেখযোগ্য দিন ছিল, যেই দিন হয়তো এই প্রস্তাব যদি উত্থাপন না করা হয়তো হয়তো আজকে আমরা বাংলাদেশ স্বাধীন বা একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই বিশ্বের মানচিত্রে স্থান করতে পারতাম না। তাহলে বলা যায় যে এই লাহোর প্রস্তাবটাই হয়তো, আমি পরবর্তীতে আসব এর ব্যাখ্যা হিসেবে, যে 1940 সালের 23শে মার্চ পাকিস্তানের লাহোর নামক স্থানে বসে এক শিক্ষা সম্মেলনে সেই শেরে বাংলা একে ফজলুল হক পুরো বাংলার মুসলমানদের দাবি দেওয়া উত্থাপনের ক্ষেত্রে যে ধরনের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তাকে লাহোর প্রস্তাব নামে আমরা অভিহিত করতে পারি। তোমাদের পরীক্ষা আসতে পারে, যে নৈবেদ্যিকে আসতে পারে যে লাহোর প্রস্তাব কখন উত্থাপন করা হয়। উত্তর হচ্ছে 1940 সালের 23শে মার্চ। আবার প্রশ্ন হতে পারে যে লাহোর প্রস্তাব কি, তখন এই কথাটাই আসবে যে 1940 সালের 23শে মার্চ শেরে বাংলা একে ফজলুল হক পাকিস্তানের লাহোর নামক প্রদেশে বা লাহোর নামক জায়গায় স্থানে বসে
পুরো বাংলার মুসলমানদের স্বার্থ আদায়ের জন্য যে প্রস্তাবটি উত্থাপন করেন তাকে আমরা লাহোর প্রস্তাব নামে অভিহিত করতে পারি। আশা করি এতে পূর্ণ নাম্বারই পাওয়া যাবে। এবার আসি লাহোর প্রস্তাবের একটু পিছনের দিকের কথা। সে ১৯৩৯ সাল মোহাম্মদ আলী জিন্না, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, যিনি পাকিস্তানের একজন গভর্নর ছিলেন, তিনি একটি তত্ত্ব আবিষ্কার করেন, টু ন্যাশনস থিওরি বা দ্বি জাতি তত্ত্ব নামে আমরা অনেকেই হয়তো পরিচিত। দ্বি জাতি তত্ত্ব, তোমাদের পরীক্ষায় আসতে পারে যে দ্বি জাতি তত্ত্বের জনক কে? মোহাম্মদ আলী জিন্না, অথবা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টু ন্যাশনস থিওরি, দুটি জাতি, হিন্দু ও মুসলমান নামক দুটি জাতি। এই তত্ত্ব সম্বলিত যিনি একটি থিওরি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না। এটি ১৯৩৯ সালে পেশ করা হয়েছে। এই ধারাবাহিকতায় ১৯৪০ সালের এই দুই জাতি তত্ত্বের মাধ্যমে, দ্বি জাতি তত্ত্বের মাধ্যমেই আমরা ১৯৪০ সালের 23 মার্চ অর্থাৎ পরবর্তী বছরই আমরা এই প্রস্তাবটি শেরে বাংলা একে ফজলুল হক উত্থাপন করেন, যার ফলশ্রুতিতে ১৯৪৭ সালে এই ব্রিটিশ মানে উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই তিনটি রাষ্ট্র যখন একত্রে ছিল, সেই একত্রে থাকার পরবর্তী পর্যায়ে ১৯৪৭ সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, যেটা ভারত, অন্যদিকে হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান, দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। কিসের ধারাবাহিকতায়? এই টু ন্যাশনস থিওরি প্লাস ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে। আমরা এখানে নিম্নে এই প্রস্তাবের কতগুলো বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে আসলেই তার এই প্রস্তাবের মধ্যে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের কথা বলা হয়েছিল। এবার তাহলে তোমাদের ক্লিয়ার যে এই লাহোর প্রস্তাবটা কী, কবে করা হয়েছে, টু ন্যাশনস থিওরি কার, এটা কত সালে করা হয়েছে। এবার আসি এই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য। লাহোর প্রস্তাব কতগুলো প্রস্তাবে সম্মিলিত একটি দলিল, এখানে কতগুলো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি, তার নামটি আমি বারবার উল্লেখ করতেছি, যিনি বাংলার বাঘ নামে পরিচিত, শেরে বাংলা অর্থাৎ বাংলার বাঘ এ কে ফজলুল হক, তিনি এই কতগুলো, এখানে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে, এই পাঁচটি বা আরও থাকতে পারে, আরও হয়তো আছে, কিন্তু মূলত এই পাঁচটি বিষয়কে কেন্দ্র করে তিনি এই লাহোর প্রস্তাবটা ওই শিক্ষা সম্মেলনে উপস্থাপন করেছিলেন। এখন আমরা দেখব সেই প্রস্তাবের উল্লেখযোগ্য দিকগুলো কী কী ছিল। একটা হচ্ছে অঞ্চল, অঞ্চল হিসেবে, অঞ্চল অর্থাৎ ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই পাক ভারত উপমহাদেশ, ভৌগোলিক অবস্থান অনুযায়ী তার সংলগ্ন যে স্থানগুলো আছে সেগুলোকে আলাদা অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা বা অঞ্চল নামে একে বিভক্ত করতে হবে, নামকরণ করতে হবে। এটি এক নম্বর। দ্বিতীয় হচ্ছে অঞ্চল, মানে আলাদা আলাদা অঞ্চল হিসেবে সংলগ্ন স্থানগুলোকে আলাদা আলাদা অঞ্চল হিসেবে তাকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে, যে আলাদা আলাদা অঞ্চল হিসেবে একে চিহ্নিত করতে হবে সেই আলাদা অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে, স্বাধীন রাষ্ট্র তাদেরকে দিতে হবে, যেখানে এই অঞ্চলগুলো হবে স্বাধীন এবং তারা সব কিছুর ক্ষমতা ওই রাষ্ট্রের হাতে থাকবে, স্বাধীন রাষ্ট্র। প্রথমত অঞ্চল হিসেবে ঘোষণা, দ্বিতীয় হচ্ছে ওই অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে, না একক কোনো কথা বলা হয়নি, দুই বা ততোধিক কথা বলা আছে, দুই বা ততোধিক রাষ্ট্রসমূহ গঠন করার কথা এখানে তিনি উল্লেখ করেছেন। তৃতীয় হচ্ছে সীমানা নির্ধারণ, অর্থাৎ এসব যে রাষ্ট্রসমূহ গঠন করা হবে আলাদা আলাদা অঞ্চলগুলোকে, সেই অঞ্চলগুলোর সীমানা প্রয়োজন বোধে আমরা পরিবর্তন করতে পারবো, যখন যেভাবে প্রয়োজন সেটাকে আমরা পরিবর্তনযোগ্য হতে হবে, এই প্রস্তাবে এটাও উল্লেখ করেছেন তিনি। তারপর হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, অর্থাৎ এই পাক ভারত উপমহাদেশের যেসব অঞ্চলগুলোতে সংখ্যালঘু রয়েছে, অর্থাৎ যারা সংখ্যায় কম
তাদের সাথে আলোচনা করে তাদের সুযোগ সুবিধা তাদের দাবি দেওয়ার প্রতি খেয়াল রেখে সেগুলো তারা যাতে বঞ্চিত না হয় তাদের অধিকার থেকে সেটা খেয়াল রেখে সেটা সেই দলিলে বা সংবিধানে তাদের স্বার্থের কথা বারবার উল্লেখ করা হয়েছে তারা স্বার্থ থেকে যেন তারা বঞ্চিত না হয় এটা বাধ্যতামূলক বিধান করা হয়েছে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আর একটা আসি স্বায়ত্তশাসিত ও সার্বভৌম এই যে যতগুলো বিষয় নিয়ে আমি এখানে বৈশিষ্ট্যের কথা বললাম বা লাহোর প্রস্তাব নিয়ে আলোচনা করলাম তার সর্বসাকুল্যে একটি কথাই আমাদের প্রতীয়মান হয় যে সেই লাহোর প্রস্তাবের সেই সর্বমূলে একটি কথাই আমাদের আসে সেটা হচ্ছে এই পঞ্চম স্বায়ত্তশাসিত ও সার্বভৌম অর্থাৎ যে অঞ্চলগুলো বা অঞ্চলসমূহ বা স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হবে সেগুলো হবে স্বাধীন ও সার্বভৌম কারও এখানে কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় তারই ধারাবাহিকতায় পাকিস্তান এবং ভারত নামক ওইখানে হয়তো তারা একটি কথাকে তারা বারবার রিমুভ করতে চেয়েছে যে সেই পশ্চিম পাকিস্তানির বা ব্রিটিশরা যে সমূহ কথাটিকে বাদ দেওয়া হয়েছে যদি সমূহ কথাটা থাকতো হয়তো আমরা আশা করতে পারতাম 1947 সালে এই তিনটি রাষ্ট্র সৃষ্টি হতো বাংলাদেশটাও তখন হয়তো 1947 সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মানচিত্রে স্থান পেত কিন্তু এই সমূহ কথাটা বাদ দেওয়ার কারণে স্বাধীন রাষ্ট্র দুটির কথা বলা হয়েছে ভারত ও পাকিস্তান এই সমূহ কথাটা বাদ দেওয়ার কারণে এক দুই বা ততোধিক কথাটা আর ব্যবহৃত হয়নি যদি করা হয়তো হয়তো আমরা আর পাকিস্তানের সাথে 24টি বছর বিভিন্ন নির্যাতন অত্যাচার শোষণ নিপীড়নের কবল থেকে হয়তো আগেই রেহাই পেতাম তাহলে সর্বসাকুল্যে আমরা কথা এখানে নির্দ্বিধায় বলতে পারি যে লাহোর প্রস্তাবই হচ্ছে সেই বাংলার স্বাধীনতার বীজ বপন এখানে আরেকটি প্রশ্ন তোমাদের হতে পারে অর্থাৎ গ অথবা ঘয়ের মধ্যে আসতে পারে বিশেষত ঘয়ের প্রশ্ন হিসেবে আসে যে প্রশ্নটা হচ্ছে বলা হয়ে থাকে যে লাহোর প্রস্তাবের মাঝে স্বাধীন বাংলার বীজ নিহিত ছিল উক্তিটি ব্যাখ্যা করো প্রশ্নটি আবার বলতেছি যে লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলার বীজ নিহিত ছিল অর্থাৎ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার বীজ সেই 1940 সালের লাহোর প্রস্তাবের মধ্যেই নিহিত ছিল উক্তিটির তাৎপর্যতা কি বা ব্যাখ্যা করো প্রশ্নটা অবশ্যই আসে পরীক্ষায় বিভিন্ন সময় একটু খেয়াল দিলে তোমরা হয়তো লিখতে পারবে নিজেরা যেমন এর ব্যাখ্যা হিসেবে আমি এটাই বলতে পারি যে এতগুলো কথা বললাম যে লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন রাষ্ট্রসমূহ কথা বলা আছে এই সমূহ কথার মাধ্যমেই আমরা অনেকটা ক্লিয়ার যে এখানে বাংলাদেশের স্বাধীনতার কথাও বলা ছিল কিন্তু সেই পাকিস্তানিরা বুদ্ধি করে সেই সমূহ কথাটিকে বাদ দিয়ে ব্রিটিশদের সামনে উপস্থাপন করেছে তারা যখন এদেশ থেকে 1947 সালে চলে যায় সেই 1757 সালের পূর্বের ইতিহাস পলাশির যুদ্ধের আমর কারণে স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের এই পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জন করে বা তারা এই দেশের ক্ষমতা লাভ করে এর পরবর্তীতে 190টি বছর 1757 থেকে 1947 সাল একশো নব্বইটি বছর ব্রিটিশরা এই পাক ভারত উপমহাদেশ স্বাধীন করেছিল মানে শোষণ নির্যাতন নিপীড়ন শাসন করেছিল কিন্তু এই 190টি বছর হয়তো করেছে স্বাধীন বাংলার নবাবকে পরাজিত করে কিন্তু আমরাও সেই চব্বিশটি বছর সেই 1947 থেকে 1971 চব্বিশ বছর হয়তো আমরা পাকিস্তানের রোশনলে থাকতাম না যদি সেই 1940 সালের সেই লাহোর প্রস্তাবে এই রাষ্ট্রসমূহ কথাটা বাদ দেওয়া না হতো যদি সমূহ কথাটা থাকতো তাহলে হয়তো ব্রিটিশরা এই দেশ থেকে বিতাড়িত হওয়ার বা চলে যাওয়ার মুহূর্তে তারা তিনটি স্বাধীন রাষ্ট্র গঠন করে যেত
কিন্তু পাকিস্তানিদের আমাদের দুর্ভাগ্য বা আমরা সেভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি নাই যে পাকিস্তানিরা এই ধরনের একটা মানে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে সেই ২৪টি বছর আমরা আবার অন্য একটি রাষ্ট্রের করাঘাতে শোষণ নির্যাতনের শিকার হয়েছি। যাই হোক, তারপরও আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি, সেই পাকিস্তানিদের সাথে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, সেটাও বাংলার পৃথিবীর ইতিহাসে বাঙালিদের একটি বিশাল অর্জন। তাই আমরা এই কথাই আসতেছি যে সেই ৪০ সালের ২৩শে মার্চ যে পাকিস্তানের লাহোরে শেরে বাংলা একে ফজলুল হক যে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের কথা তিনি বলেছিলেন প্রস্তাবের মধ্যে, সেই প্রস্তাবের ধারাবাহিকতায় ১৯৪৭ সালে দুটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয় এবং ২৪টি বছর আমাদের হয়তো পাকিস্তানিদের কারচুপির কারণে ২৪টি বছর পরে আরেকটি স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ। তাহলে বলা যায় যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পিছনে সেই ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভূমিকাই ছিল অগ্রগণ্য। যদি সেইখানে প্রস্তাবে এটা উল্লেখ না করা হয়তো হয়তো বাংলাদেশ কোনোদিনই পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে পারতো না। তাহলে আমরা নির্দ্বিধায় এই কথা বলতে পারি যে শেরে বাংলার সেই প্রস্তাবটাই ছিল অর্থাৎ স্বাধীন বাংলার প্রস্তাব, বাংলাদেশের স্বাধীনতার প্রস্তাব, বাংলাদেশের নতুন সূর্য উদীয়মানের প্রস্তাব। তাহলে তোমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে যে বিষয়গুলো তোমরা জানলে আশা করি এখান থেকে নৈবত্তিক সৃজনশীল উভয়ই বিভিন্ন রকম প্রশ্ন আসবে এবং তোমরা মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি অনুধাবন করবে। সকলের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।